পাবনার ঈশ্বরদী উপজেলার গোয়ালবাথান গ্রামে দিনাজ প্রামাণিক নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত ব্যক্তি উপজেলার দাসুরিয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে আজ ভোরে গ্রামের একটি পারিবারিক গোরস্থানের সামনে থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ জানায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে প্রাথমিক সুরত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে